ঘর থেকে উদ্ধার হলো চতুর্থ শ্রেণীর ছাত্রের ঝুলন্ত মৃতদেহ। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ধর্মপুকুরিয়া এলাকায়। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। ঘর থেকে উদ্ধার হলো চতুর্থ শ্রেণীর ছাত্রের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ধর্মপুকুরিয়া এলাকায়। মৃত ছাত্রের নাম রাজ সরকার। পরিবারের দাবি, গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে সে। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মা ও বোন পিসির বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে অসুস্থ দাদু থাকায় পিসির মেয়ের জন্মদিনে যায়নি রাজ। রাতে রাজকে নিয়ে আসার জন্য তার পিসির ছেলেকে পাঠায় রাজের মা। বাড়িতে এসে রাজকে ডাকতে থাকে তার পিস্তুতো দাদা। সাড়া না পেয়ে ঘরে ঢুকে রাজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় সে। দ্রুত তাকে বনগাঁ হাসপাতালে আনা হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। স্বাভাবিকই ছিল, প্রত্যেকদিন যেমন থাকে গতকালও ঠিক সেইভাবে ছিল। কারণটা কি হতে পারে এটা তো বলা মুশকিল। ওর ইনোসেন্ট ব্যাপারটা হতে পারে, সিরিয়াল দেখে যে এরকম করবে এরকম ধারণাটা ঠিক না। কারণ অনেক বাচ্চাই তো সিরিয়াল বা ওগুলো দেখছে না, আমরা সেরকম দেখিনি। ও একটা প্রাণবন্ত ছেলে, স্কুলে কোনো কাজ বলা লাগতো না, ও আগে এসে বলতো স্যার এটা করবো ওটা করবো, মানে সবসময় একটা প্রাণবন্ত ছিল। রাজের কাকা বলেন, আমি মাঠে ছিলাম, ভাইপোর মৃত্যুর খবর পেয়ে ছুটে আসি। যে তোমার ভাইপো এরকম গলায় দড়ি দিয়েছে আমি জানিও না এবং শুনিও নাই। এইবার আমি এসে মোটরসাইকেল নিয়ে চলে গেছি, যাই এই দেখি মনোভাব বাড়িতে কোনো অশান্তি নাই। ওর একটু রাগ ছিল খুব, ওর যে কোনো কথায় ধম করে নিজে নিজেকে একটু খুব মানে রেগে যেত। দেখা যাচ্ছে তোমার সঙ্গে কথা বলতে পারলো না, রেগে যায় হাঁটা চলা রাখতে কিংবা এক জায়গায় চুপ করে বসে থাকলো, এই হচ্ছে ওর ইয়ে ছিল। ও তখন একাই ছিল, আমার ওই ভাগ্নির জন্মদিন ছিল তখন ওই অঞ্চলের ওখানে, ওরা সবাই ওখানে ছিল, ও বাড়িতে আসছিল। দাদা বলেন, মামি আমাকে ভাইকে আনতে পাঠায়, ডাকাডাকি করে সাড়া না পেয়ে ওর ঘরে ঢুকে ওকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। ওদের বাড়ির অনুষ্ঠান ছিল বহুদিনকে, আমি ভাইকে ডাকতে এসেছিলাম, এসে দেখি ভাই বাড়িতে নেই, ডাকি শুনছে না, আমি বারবার ডাকছি ভাই ভাই বলে, তখন দেখি লাইট জ্বলছে সারা ঘরে। এবার ভাই ডাক শুনছে না, এবার আমি যখন গেটটা খুলি দেখি ভাই গলায় দড়িতে ঝুলে রয়েছে। তখন আমি যাই জড়িয়ে ধরে গলার থেকে ইটা খুলে দিই, তারপরে নামিয়ে এনে বাইরে আনি, তারপরে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত বলে ঘোষণা হলো। বাড়িতে টিভি দেখছিল ভাই, টিভিতে সম্ভবত সিআইডি দেখছিল, কিছুই বুঝতে পারছি না। কেউ সাথে কোনো গণ্ডগোলই হয়নি, কোনো বাড়িতে কোনো রাগারাগি কিছুই না, কিংবা বন্ধুদের সাথে কোনো না না কিছুই না। সবার সাথে খেলাধুলা করেছে, স্কুলে গেছে, স্কুল থেকে বাড়ি এসে আমাদের বাড়ি গেছে, বাড়িতে এসে এই করেছে। চতুর্থ শ্রেণীর ছাত্রের আত্মঘাতী হওয়ার ঘটনায় মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক শুদ্ধেন্দু চক্রবর্তী বলেন, মিডিয়ায় আত্মহত্যার খবর বড় করে দেখানোয় শিশুদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। পাশাপাশি আত্মহত্যার কারণ হিসেবে পারিবারিক বিবাদকেও দায়ী করেছেন তিনি। প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে যে এই বিষয়ে মিডিয়ার একটা খুব বড় ভূমিকা রয়েছে। যখন কোনো একটা দুর্ঘটনা ঘটে, বিশেষত যখন একটা আত্মহত্যার ঘটনা ঘটে, তখন তাকে যদি খুব বিশদভাবে বর্ণনা করে দেখানো হয় তাহলে এক ধরনের সুইসাইড করার প্রবণতা ঘটে যায়। সেটা শুধু বাচ্চাদের মধ্যে না, সেটা বড়দের মধ্যেও করতে পারে, সেটা বয়সন্ধির মধ্যেও করতে পারে, তাকে বলা হয় কপি ক্যাট সুইসাইড। শিশুদের মধ্যেও কিন্তু মনোরোগ, বিশেষত শিশুদের মধ্যে কিন্তু অবসাদ সাংঘাতিক রকমভাবে বিদ্যমান, এবং সেই কারণে হয়তো অনেক ক্ষেত্রেই আমরা ভাবি যে না বাচ্চা তো, আমরা আমাদের ধারণা আছে বাচ্চাদের আবার মনের কী কষ্ট হতে পারে, কিন্তু বাচ্চারাও যে সাংঘাতিক রকমভাবে মানসিক অবসাদে ভুগতে পারে এবং তাদের মধ্যেও যে আত্মহত্যা প্রবণতা ঘটতে পারে, এটা কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। সাহিত্য সে মিডিয়া মানে হচ্ছে সিরিয়াল, সে মিডিয়া মানে হচ্ছে সিনেমা, আমরা কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না সেই বিষয়ে কিন্তু আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। এটা আজকালকার দিন আরও বেশি, কারণ ফেসবুক হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ হয়ে গেছে, ইউটিউব হয়ে গেছে, সবসময় আমাদের কিন্তু এই ব্যাপারে প্রচণ্ড দায়িত্বশীল হতে হবে। পারিবারিক কোনো রকম এরকম অশান্তি হয় ঘটে, বাঞ্ছনীয় এটাই যে পরিবারে যদি কোনো এরকম বাচ্চা থাকে, অপ্রাপ্তবয়স্ক শিশু থাকে, তাদের সামনে এই অশান্তিগুলোকে বা এই ধরনের ঘটনাগুলো যদি গোচরে না আসে, সেটাই বোধহয় সবচেয়ে বেশি বাঞ্ছনীয়। সোমনাথ দাস ও শুভসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।